ভাড়াঘর বিচারি বিধায়কর অভিযান। ভাড়াঘর বিচারি হাপাথুরি খাইছে একাংশ বিধায়কে। বিশ জুলাইর ভিতর দিসপুরের আবাস খালি করার নির্দেশ বিধানসভা সচিবালয়। এই দৃশ্যলৈ মন কর, এইদরে এতিয়া বিধায়ক আবাসত চলিছে উচ্ছেদ অভিযান। কিয়নো পুরনি বিধায়ক আবাস ভাঙি নতুনকৈ নির্মাণ করা হব দুটাকৈ বৃহৎ আর অত্যাধুনিক অট্টালিকা, যার বাবে পুরনি বিধায়ক আবাস খালি করার নির্দেশ একাংশ বিধায়কক। আনকি অহা 20 জুলাইর ডেডলাইনও বান্ধি দিলে পুরনি বিধায়ক আবাসত থাকা বিধায়ক সকলক। পিছে প্রথম অবস্থা বিভিন্ন অজুহাত দেখুৱাই ঘর খালি নকর বলে দাবি করেছিল, যদিও এতিয়া ভাড়াঘর বিচারি যাবলৈ বাধ্য হয়েছে বহু বিধায়ক। বহু ঠাইত এতিয়া ভাড়াঘর বিচারি হাইরান একাংশ বিধায়ক। ভাড়াঘর বিচারি অভিযান সাজু ভাইয়ের লগত অল্প ফুরি আহ দেই ভাড়াঘর বিচারি ভাড়া ভাড়াঘর চাই লও কি হয় চাই লও দে কত কত চাব লোকেশন লোকেশন বিচারিছে তো দাবি ভাড়া ফ্যামিলি মানুষ আছে না ফ্যামিলি মাঝে। পিছে বিধানসভার অধ্যক্ষর আহ্বান ঘর খালি করবলৈ দিয়া বিধায়ক সকলের প্রতি। এটা আপনাদের ঘর বিচারি কইছে ঘর আমি নিবিচারিম, আমার স্পিকার জন ভাল, তেও আমার সেন্টিমেন্ট বুঝি পায়, তেও অলরেডি আমাক কিবা একটা চিন্তা করবলে কইছে, আর এই তো এটা নোটিশ দিছে, নোটিশ তো উদ্র করার কারণেও থাকে, আর এই নোটিশ তো উদ্র করব খালি নকরু। আমার স্পিকার জনে যে কথাবার্তা চলি আছে আমাক ইয়াতে থাকিব, নতুন কনস্ট্রাকশন যেখানে আন্ডার কনস্ট্রাকশন আছে সেইখানে কমপ্লিট হওয়ার পিছত আমার এইখানে আমাক ভেকেট করিব, তাত শিফট করি মোর হিসাবত। এক কথা সকল কাম বাদ দি এতিয়া দিসপুরত এইদরেই ভাড়াঘর বিচরাত ব্যস্ত একাংশ বিধায়ক। বিধানসভার অধ্যক্ষর যেটো চিঠি আছে ঘর খালি করিব লাগে, তাত কংগ্রেস ইউডিএফ নাই নতুন করে, হয়তো দুদিনমান পিছত দেখাবো যে আমি ইয়াতে টিনর সালি টানে ধর্ণা দিয়েছো, আমাক ইভেকশন করার কারণে যে নোটিশ দিছে সেই নোটিসের বিপক্ষে। বিডোজনেস বিটু মহন্তর সহ ধ্রুব বরার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।